আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ সামির আলী আর আপনারা দেখছেন সার্ক ইন্টারন্যাশনাল স্কুল বাংলাদেশের ইউটিউব চ্যানেল সার্ক ই এডুকেশন। আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর গণিতের অনুশীলনী 1.3 নিয়ে আলোচনা করব, ইউক্লিডীয় পদ্ধতিতে লসাগু নির্ণয়। এতক্ষণ আমরা বা এর আগের পর্বগুলিতে আমরা অঙ্ক করেছিলাম, সেগুলো ছিল এই মৌলিক গুণনীয়কের সাহায্যে গসাগু নির্ণয় করো, মৌলিক গুণনীয়কের সাহায্যে লসাগু নির্ণয় করো, আরেকটা ছিল ভাগ প্রক্রিয়ার সাহায্যে গসাগু নির্ণয় করো। আজকে আমরা যেটা করব সেটা হলো ইউক্লিডীয় পদ্ধতিতে লসাগু নির্ণয় করো। সো ইউক্লিডীয় একটা নতুন পদ্ধতি, আসলে তেমন কিছু না, একদম সহজ। আমরা আগে অঙ্কগুলো করেছিলাম যে আলাদা আলাদা করে ভাঙতাম, এখন ইউক্লিডীয় পদ্ধতি যেটা এটা হলো সবগুলোকে একসাথে ভাঙতে হবে। সো আমরা দেখি প্রথমে এই 4 নম্বর অঙ্কের ক খ দুইটা সমাধান করব আমরা। তো শুরু করি ক নাম্বার দিয়ে। খ সমাধান, ক নং সমাধানে দেখো মাত্র দুইটা এই সংখ্যা দেওয়া আছে, একটা হলো এই 96, একটা হলো 120। প্রথমে আমরা লিখে নেব দুইটা সংখ্যাই, 96 এবং 120। সো আমাদের আগের অঙ্কের যে নিয়মগুলো ছিল সেগুলো ছিল 96কে আলাদা করে ভাঙতে হবে এবং 120কে আলাদা করে ভাঙতে হবে, কিন্তু এখানে যেহেতু ইউক্লিডীয় পদ্ধতি, সো ইউক্লিডীয় পদ্ধতি হলো একসাথে দুইটাকেই ভাঙতে হবে বা একসাথে দুইটাকেই আমরা মৌলিক গুণনীয়কের সাহায্যে ভাগ করব, মৌলিক গুণনীয়কের মৌলিক গুণনীয়কগুলো বের করব। সো এইরকম আমরা ভাঙব। সো দেখো আমরা শুরু করি, প্রথমে 96 এবং 120 দুইটাই কিন্তু জোড় সংখ্যা, সো জোড় সংখ্যাকে আমরা ভাঙতে পারি জোড় সংখ্যা দিয়ে। প্রথমে আমরা দুই দ্বারা ট্রাই করি, দুই দ্বারা 96কে যদি আমরা ভাঙি বা ভাগ করি তাহলে দেখো এখানে 48 আসবে, 48 দুগুণে 96। এরপরে 120কে যদি দুই দ্বারা আমরা ভাগ করি দেখো আসবে 60। সো আবারও আমরা জোড় সংখ্যা পেলাম। এখন আমরা যদি দুইটাকেই আবার কিন্তু দুই দ্বারাই ভাঙতে পারবো, দুই দ্বারা যদি আমরা ভাঙি তাহলে দেখো 4 আসবে 2, 24, 24 দুগুণে 48। এরপরে 60কে যদি আমরা ভাঙি দুই দ্বারা 30 আসবে, 30 দুগুণে 60। দেখো সেম জোড় সংখ্যা কিন্তু আবারও রয়ে গেছে। এরপরে আমরা দুইটা সংখ্যাকেই আবারও দুই দ্বারা ভাঙতে পারি, দুই দ্বারা যদি আমরা ভাঙি এখানে আসবে 12 দুগুণে 24, এখানে আসবে 15 দুগুণে 30। সো এখন দেখো 12টা কিন্তু জোড় বাট 15টা কিন্তু বিজোড়। এখন আমরা দুই দ্বারা ভাঙতে পারি না, এখন আমরা 3 দ্বারা ভাঙতে পারি। 3 দ্বারা যদি ভাঙি দেখো এখানে আসবে 3 4 12, 4 আসবে 3 4 12 12, আর এই 15কে যদি আমরা ভাঙি 3 5 15। সো এরপরে কিন্তু এই সংখ্যাগুলোকে আমরা মৌলিক গুণনীয়কের সাহায্যে ভাঙতে পারবো না। সো আমাদের পেয়ে গেলাম এই যে ইউক্লিডীয় পদ্ধতিতে যে এই মৌলিক গুণনীয়কগুলো এগুলো আমরা পেয়ে গেলাম। সুতরাং আমরা লিখব, যেহেতু লসাগু সো আমরা এখানে লিখব নির্ণেয় লসাগু হলো সমান 2 গুণ 2 গুণ, এরপর আছে 2 গুণ 3 গুণ 4 গুণ 5। ঠিক আছে, আমরা জানি লসাগু হলো কমন আনকমন, সবগুলা নিতে হবে। সো এখানে প্রত্যেকটা সংখ্যাই আমরা নিলাম, নিলে আমরা এইগুলাকে যদি গুণ করি তাহলে আমাদের উত্তর চলে আসবে 2 দুগুণে 4 4 দুগুণে 8, 3 8 24। ঠিক আছে, এরপরে 4 5 আছে 20 24, আর 20 যদি আমরা গুণ করে দেই উত্তরটা চলে আসবে 4 0 0 2 0 0, হ্যাঁ এরপরে 4 2 গুণে 8 2 2 গুণে 4, দেখো 0 8 4। সো আমাদের উত্তর হলো এখানের মধ্যে 480, 480। সুতরাং আমরা এখানে লিখে দিব নির্ণয়ের লসাগু 480।
সো আশা করি তোমরা এই ইউক্লিডীয় পদ্ধতিতে ক নাম্বার সমাধানটা তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা এই যে এখানে খ নাম্বার প্রশ্নটা আছে 35 49 এবং 51 এই তিনটা সংখ্যার উত্তরটা তুলে নিব। তোমরা একটু পোজ করে বা আরেকটু আগে তোমরা ইয়ে করে অঙ্কটা তুলে নিও। এরপরে আমরা গ নাম্বার এই খ নাম্বার প্রশ্নর উত্তরটা লিখব খ। তাহলে চলো শুরু করি। খ নাম্বারে কী কী আছে? 35 আছে, 49 আছে এবং 91 আছে। সো এখানের মধ্যে তিনটা সংখ্যা আছে, এই তিনটা সংখ্যাকে আমাদের ইউক্লিডীয় পদ্ধতিতে লসাগু বের করতে হবে। সো এই দেখতে হবে 35, 49 এবং 91 এই তিনটা সংখ্যার মধ্যে আমরা এই কীভাবে ভাগ দিতে পারি বা কত দ্বারা আমরা ভাগ করতে পারি। এখানে আরেকটা বিষয় হলো তিনটা সংখ্যার মাঝে বেশি যে সংখ্যা অর্থাৎ এই যে সংখ্যা দ্বারা ভাগ করা যাবে এই তিনটার মধ্যে বেশি সংখ্যাকে যদি ভাগ করা যায় তাহলে আমরা ওই সংখ্যা দিয়ে ভাগ করব। সো এখানে আমরা তিন দ্বারা যদি দেই সরি পাঁচ দ্বারা যদি দেই পাঁচ সাথে 35 হয় কিন্তু 49কে ভাগ করা যাবে না পাঁচ দ্বারা, 91কেও করা যাবে না। সো আমরা কিন্তু এখানের মধ্যে সাত দ্বারা যদি দেই দেখো 35কে ভাগ করতে পারি 49কেও ভাগ করতে পারি, ঠিক আছে? তিনটা সংখ্যার মধ্যে আমরা দুইটা সংখ্যাকেই সাত দ্বারা ভাগ করতে পারি। সো আমরা সাত দ্বারা প্রথমে নেব, যদি নেই তাহলে পাঁচ সাথে 35 এখানে আসবে পাঁচ এবং 49 ক্ষেত্রে সাত সাথে 49, সাত সাথে 49। এরপরে 91কে যদি আমরা ভাগ করি সাত দ্বারা দেখো একবার যাবে, একবার গেলে থাকবে এখানে দুই, দুইয়ের সাথে এক যোগ করে দিলাম হলো 21, তিন সাথে 21 13 বার, এই 7 13 কিন্তু 91। সো আমাদের এটা ভাগ করা হয়ে গেছে। এরপরে দেখো আমরা কত দ্বারা ভাগ করতে পারি। এখন হ্যাঁ, তার মানে 5 7 13 এই সংখ্যাগুলোকে আর আমরা ভাগ দিতে পারতেছি না। সো এগুলাই কিন্তু আমাদের উত্তর হয়ে যাবে। সো আমরা যেহেতু ভাগ দিতে পারতেছি না এগুলাই আমাদের নির্ণয় লসাগু হয়ে যাবে। আমরা লিখে নেই, সুতরাং নির্ণয় লসাগু হলো 7 × 5 × 7 × 13। এগুলাকে আমরা কিন্তু আর ভাগ করতে পারতেছি না বা মৌলিক গুণনীয়কের সাহায্যে কিন্তু আর ভাগ করা যাবে না, এই জন্য আমরা সবগুলোকেই লসাগু হিসেবে নিয়ে নিলাম, কমন আনকমন সবগুলা। এখন আমরা এগুলাকে যদি গুণ করি তাহলে এটার উত্তর আসবে 3185। এই সবগুলোকে যদি আমরা গুণ করি উত্তরটা আসবে 3185। সো আমাদের এই খ নাম্বার অঙ্কের সমাধান বা খ নং উত্তর হবে 3185। এরপরে আরেকটা অঙ্ক তোমাদের বইয়ে দেওয়া আছে গ নাম্বার, এটা তোমরা নিজে নিজে চেষ্টা করবে আশা করি এই একই নিয়মে, ঠিক আছে? নিয়মটা কিন্তু সেম, শুধু উত্তরটা ভিন্ন আসবে। সো ওইটা তোমরা ট্রাই করবা। আর আজকের পর্ব এখানেই শেষ করছি, পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানেই সমাপ্তি। সবাই সুস্থ থাকো, ভালো থেকো, আল্লাহ হাফেজ।